শুরু হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। ভয়কে আঘাত কর ভীষণ, কঠিন করে চরণ, পরে প্রণত কর মন। তবু ভয় যেন কাটছেই না। সুপ্রিয় শ্রোতা, প্রতিটি দিনই বেদনা ভারে জর্জরিত, প্রতিটি দিন বেঁচে থাকার লড়াই, প্রতিটি দিন আতঙ্কের লড়াই। এমন পৃথিবী মানুষ দেখেনি আগে। এ এক অসম লড়াই, অনুবীক্ষণী ক্ষুদ্রাতি ক্ষুদ্র এক ভাইরাসের সাথে প্রতিনিয়ত লড়াই করে চলেছি আমরা। চিকিৎসকরা লড়াই করছেন মানুষের প্রাণের জন্য। এমন যাপিত জীবনের সাথে আমরা পরিচিত ছিলাম না। আর কতদিন এভাবে চলবে তাও অজানা। অন্যান্য রোগে যারা আগে থেকে আক্রান্ত, তাদের রোগ প্রতিরোধের ক্ষমতা আরও কম। সুতরাং লড়াই আরও তীব্র থেকে তীব্রতর হয়ে উঠছে। বন্ধুরা, দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নতুন করে ভয় জাগাচ্ছে। পৃথিবীর মন্দতম সময় এখন। করোনা নামের ভাইরাসটি সারা পৃথিবীকে থমকে দিয়েছে, ভয়াবহতম দুঃস্বপ্নের মধ্যে ঠেলে দিয়েছে। এই করোনা ভাইরাস মহামারী থেকে বিশ্বের মুক্তি এখনও মেলেনি। মাঝে সংক্রমণ ও মৃত্যুর হার কিছুটা নিম্নগামী হলেও আবার তুমুল ভোগান্তির মধ্যে ফেলে দিয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। এখনও আক্রান্ত হয়ে শারীরিক দুর্ভোগ ও মৃত্যু দুই চলছে সমান তালে। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের ফলে আজ অবরুদ্ধ পুরো পৃথিবী। চারদিকে এখনও বাড়ছে মৃত্যুর মিছিল। তবে মূল কথা হল, পৃথিবীর সামনে এখন বাঁচা মরার লড়াই। এই লড়াইয়ে জিততে হলে যার যার অবস্থান থেকে এগিয়ে আসতে হবে সবাইকে। তাই এই পরিস্থিতিতে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নেই। মহামারী করোনা এই পৃথিবী থেকে দ্রুত বিদায় নেবে এবং প্রতিটি মানুষের মাঝে তৈরি হবে ভালোবাসার আকাঙ্ক্ষা। এই প্রত্যাশাই শুরু করছি ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণের আজকের আয়োজন। বন্ধুরা, আজ দর্পণ জুড়ে আপনাদের সাথে আছি আমরা দুজন। আমি তামান্না সিদ্দিকি এবং আমি জাবির আহমেদ পলাশ। চলুন এবার নজর বোলাই সূচির পাতায়। শুরু করছি এই দিনে পর্ব দিয়ে। এরপর একে একে শুনতে পাবেন অসমাপ্ত আত্মজীবনী, মুক্তিযুদ্ধ আমার অহংকার, শ্রমকণ্ঠ, উৎসবে বাংলাদেশ এবং সব শেশে আমাদের গান পর্বে শোনাবো একটি দেশাত্মবোধক গান। তো এই হলো আমাদের আজকের পুরো আয়োজন সূচি। তাহলে আর দেরি নয়, সরাসরি চলে যাচ্ছি মূল আয়োজনে। আশা রাখি পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন। শ্রোতা বন্ধুরা, ইতিহাস থেকেই আমরা অজানাকে জানতে চেষ্টা করি। ইতিহাসের মধ্য দিয়ে আমরা সময়কে জানতে পারি। ইতিহাসের নানা উল্লেখযোগ্য ভূমিকার কথাই আমরা আপনাদেরকে প্রথমে জানাবো এই দিনে পর্বে। ১৯১৫ সালের আজকের এই দিনে ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ও অগ্নিযুগের বীর বিপ্লবী শহীদ বসন্ত কুমার বিশ্বাস মৃত্যুবরণ করেন। পাঞ্জাবের আম্বালা জেলে মাত্র ২০ বছর বয়সে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়ে বসন্ত কুমার ভারতের স্বাধীনতা আন্দোলনের সর্বকনিষ্ঠ আত্মত্যাগী হিসেবে ইতিহাসে স্থান করে নেন। চিত্রশিল্পী নীরদ মজুমদার জন্মগ্রহণ করেন ১৯১৬ সালের আজকের এই দিনে। তাঁর ছবির জগৎ তত্ত্বময়। তাঁর মতে পৃথিবীর সমস্ত বিষয়বস্তুই মহাজাগতিক ক্রিয়াকলাপের অন্তর্গত। কেউ কেউ বলেন তাঁর ছবিতে একটা টানাপোড়েনের সংকট লুকিয়ে আছে। সেই টানাপোড়েনটি হল ইউরোপীয় শরীরের সঙ্গে ভারতীয় আত্মার দ্বন্দ্ব। ১৯৩৫ সালের আজকের দিনে জার্মানির বার্লিন শহরে প্রথম টেলিভিশন প্রেরণ যন্ত্র আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে এবং এর মাধ্যমে প্রথমবারের মতো পৃথিবীতে টেলিভিশনের সম্প্রচার শুরু হয়। শ্রোতা বন্ধুরা, ঐতিহাসিক কিছু ঘটনার প্রেক্ষাপট জানিয়ে দিলাম আপনাদের। এবার জন্মদিনের শুভেচ্ছার কথা বলতে চাই। সুপ্রিয় বন্ধুরা, গোটা বিশ্ব আজ করোনার আতঙ্কে কাঁপছে, তবু জীবন থেমে নেই। আজ আপনাদের মধ্যে যারা নীরবে ও সরবে জন্মদিন পালন করতে যাচ্ছেন, তাদের জন্য রইল জন্মদিনের অশেষ শুভেচ্ছা। শুভ জন্মদিন।
বন্ধুরা, আমাদের এবারের পরিবেশনা অসমাপ্ত আত্মজীবনী পর্ব। এ পর্বে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের স্মৃতি ও বিশেষ ঘটনার অংশবিশেষ থেকে পাঠ করবেন খন্দকার শামসুদ জোহা। আমার কাছে ভারতবর্ষের একটা ম্যাপ থাকত, আর হাবিবুল্লাহ বাহার সাহেবের পাকিস্তান বইটা এবং মুজিবুর রহমান খাঁ সাহেবও পাকিস্তান নামে একটা বিস্তৃত বই লিখেছিলেন, সেটা। এই দুইটা বই আমার প্রায় মুখস্থের মতো ছিল। আজাদের কাটিংও আমার ব্যাগে থাকত। সিপাহী বিদ্রোহ এবং ওয়াহাবি আন্দোলনের ইতিহাসও আমার জানা ছিল। কেমন করে ব্রিটিশ রাজ মুসলমানদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়েছিল, কি করে রাতারাতি মুসলমানদের সর্বশান্ত করে হিন্দুদের সাহায্য করেছিল, মুসলমানরা ব্যবসা বাণিজ্য জমিদারি সিপাহীর চাকরি থেকে কিভাবে বিতাড়িত হল, মুসলমানদের স্থান হিন্দুদের দ্বারা পূরণ করতে শুরু করেছিল ইংরেজরা কেন, মুসলমানরা কিছুদিন পূর্বেও দেশ শাসন করেছে তাই ইংরেজকে গ্রহণ করতে পারে নাই, সুযোগ পেলেই বিদ্রোহ করত, ওহাবি আন্দোলন কি করে শুরু করেছিল হাজার হাজার বাঙালি মুজাহিদরা, বাংলাদেশ থেকে সমস্ত ভারতবর্ষ পায়ে হেঁটে সীমান্ত প্রদেশে যেয়ে জেহাদের শরিক হয়েছিল, তিতুমিরের জেহাদ, হাজি শরিয়তুল্লাহর ফরাইজি আন্দোলন সম্বন্ধে আলোচনা করেই আমি পাকিস্তান আন্দোলনের ইতিহাস বলতাম। ভীষণভাবে হিন্দু বেনিয়া ও জমিদারদের আক্রমণ করতাম, এর কারণও যথেষ্ট ছিল। একসাথে লেখাপড়া করতাম, একসাথে বল খেলতাম, একসাথে বেড়াতাম, বন্ধুত্ব ছিল হিন্দুদের অনেকের সাথে। আমার বংশ খুব সম্মান পেত হিন্দু মুসলমানদের কাছ থেকে। কিন্তু আমি যখন কোনো হিন্দু বন্ধুর বাড়িতে বেড়াতে যেতাম, আমাকে অনেক সময় তাদের ঘরের মধ্যে নিতে সাহস করত না আমার সহপাঠীরা। একদিনের একটা ঘটনা আমার মনে দাগ কেটে গিয়েছিল, আজও সেটা ভুলি নাই। আমার এক বন্ধু ছিল ননী কুমার দাস, একসাথে পড়তাম, কাছাকাছি বাসা ছিল, দিনভরই আমাদের বাসায় কাটাতো এবং গোপনে আমার সাথে খেত। ও ওর কাকার বাড়িতে থাকত। একদিন ওদের বাড়িতে যায়, ও আমাকে ওদের থাকার ঘরে নিয়ে বসায়। ওর কাকিমাও আমাকে খুব ভালোবাসত। আমি চলে আসার কিছু সময় পরে ননী কাঁদো কাঁদো অবস্থায় আমার বাসায় এসে হাজির। আমি বললাম, ননী কী হয়েছে? ননী আমাকে বলল, তুই আর আমাদের বাসায় যাস না, কারণ তুই চলে আসার পরে কাকিমা আমাকে খুব বকেছে তোকে ঘরে আনার জন্য, এবং সমস্ত ঘর আবার পরিষ্কার করেছে পানি দিয়ে, ও আমাকেও ঘর ধুতে বাধ্য করেছে। বললাম, যাব না, তুই আসিস। আরও অনেক হিন্দু ছেলেদের বাড়িতে গিয়েছি, কিন্তু আমার সহপাঠীরা আমাকে কোনো দিন একথা বলে নাই। অনেকের মা ও বাবা আমাকে আদরও করেছেন। এই ধরনের ব্যবহারের জন্য জাত ক্রোধ সৃষ্টি হয়েছে বাঙালি মুসলমান যুবকদের ও ছাত্রদের মধ্যে। শহরে এসেই এই ব্যবহার দেখেছি, কারণ আমাদের বাড়িতে হিন্দুরা যারা আসত প্রায় সকলেই আমাদের শ্রদ্ধা করত। হিন্দুদের কয়েকটা গ্রামও ছিল যেগুলির বাসিন্দারা আমাদের বংশের কোনো না কোনো শরিকের প্রজা ছিল। আসুন একবার ঘুরে আসি স্মৃতিময় একাত্তরে। অগ্নিঝরা 7ই মার্চের কাছে জেনে নেই সেদিন মায়াবী বিকেলে কেমন ছিল রেসকোর্সের সবুজ উদ্যান। রজত শুভ্র নীলিমায় আকাশ সেজছিল অপরূপ, তরুপল্লবের ছায়ায় পাখির গুঞ্জনে বাতাসে পূর্বাভাস মুক্তি মন্ত্রোচ্চারণের, ঘাসের গালিচায় ওজুত লক্ষ মানুষ অধীর অপেক্ষায় কখন আসবেন প্রবুদ্ধ কবি। শ্রোতাবৃন্দ, দর্পণের এবারের নিবেদন মুক্তিযুদ্ধ আমার অহংকার পর্ব। এ পর্বে 1971 সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদন শুনবেন। গ্রন্থনা ও উপস্থাপনায় আছেন মোহাম্মদ মিজানুর রহমান। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা, আমাদের এই দেশ, তাদেরকে বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি, এবং তার সাথে সাথে সেই সমস্ত বীর মুক্তিযোদ্ধারা যারা তাদের সাথী হিসেবে ছিলেন রণাঙ্গনে, সেই সমস্ত বীর মুক্তিযোদ্ধাদের কথা এ প্রজন্মের মানুষকে আমরা জানাতে চাই আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে। এরই ধারাবাহিকতায় আজ আমরা কথা বলব বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাহতাবুল আলমের সাথে। প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি যে 1971-এর মহান মুক্তিযুদ্ধে যোগদানে আপনি কিভাবে অনুপ্রাণিত হলেন? বঙ্গবন্ধুর যে 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ, সেই ভাষণ আমাদেরকে অনুপ্রাণিত করেছিল, এবং আমাদের জন্য যুদ্ধের যে একটি প্রস্তুতি গ্রহণ করতে উনি আহ্বান জানিয়েছিলেন,
শত্রুর বিরুদ্ধে, অর্থাৎ অর্থনৈতিক যে শোষণ বঞ্চনার বিরুদ্ধে। যুদ্ধ যখন অনিবার্য হয়ে গেল, যুদ্ধ যখন শুরু হয়ে গেল, কোথায় আপনি প্রশিক্ষণের জন্য যোগদান করলেন? যখন দেখলাম যে ক্যাপ্টেন গিয়াসউদ্দিনের নেতৃত্বে আরজিয়া ঘাটে প্রতিরোধ যুদ্ধ চলছে পাক আর্মির বিরুদ্ধে এবং লড়াই শেষে রাজশাহী পর্যন্ত বিস্তৃত হলো, তখন আমরা এখানে যুব নেতা যারা ছিলাম, স্কুলের কলেজের ছাত্র ছিলাম, আমরা এখান থেকে চাঁদা তুলে ধান চাল সংগ্রহ করে এটা পাঠাতাম রাজশাহীতে। রাজশাহী যখন পাক ফৌজ ফল করলো এবং তখন খালেদা আলী মিয়া এমপি সাহেব ছিলেন, তার নেতৃত্বে আমরা প্রতিরোধ যুদ্ধ করার জন্য ক্যাপ্টেন আলতাফের নেতৃত্বে প্রাথমিক প্রশিক্ষণ গ্রহণ করলাম। এর কিছুদিন পরে আমি আদামন ধান বিক্রি করে 4.5 টাকা নিয়ে আমি ইন্ডিয়াতে গেলাম। ইন্ডিয়াতে যে আমার এক মামা ছিলেন, তিনিও মুক্তিযোদ্ধা, আব্দুল সাত্তার বিশ্বাস, তার কাছে আমি গেলাম। মুক্তিযোদ্ধার যে ট্যানজেট ক্যাম্প, কেউ বলে ইয়ুথ ক্যাম্প, কেউ বলে রিক্রুটিং ক্যাম্প, সেখানে আমি তার সাথে গেলাম। সেখানে যে মর্মান্তিক দৃশ্য দেখলাম, জীবনে যে কষ্ট করেনি মানুষ, সে খিচুড়ি খাচ্ছে এবং খিচুড়ির মধ্যে পাথর মিশ্রিত এবং সেখানে পানি মিশিয়ে ভাতটুকুকে ওপরে উঠিয়ে ওটা ছেঁকে আমরা খাচ্ছি। এই প্রথম দিনের অভিজ্ঞতা আমাদের। তারপর আমরা মালদা রাজহোটেলে গেলাম, খেয়ে পশ্চিম দিনাজপুরে চলে গেলাম। পশ্চিম দিনাজপুরে যে বালুরঘাটে আমরা অবস্থান নিলাম, আরও কয়েকটা টিম আসলো, এসে একসঙ্গে আমরা বাগডোগরা এয়ারপোর্টে গেলাম। 7 দিন ওখানে থাকলাম। এয়ারপোর্টে বাই প্লেন আমরা সাহারানপুরে চলে গেলাম, উত্তরপ্রদেশের সাহারানপুর থেকে 75 মাইল দূরে দেরাদুনে আমাদের ওখানে রাজনৈতিক এবং সামরিক প্রশিক্ষণ দেওয়া হলো এবং গেরিলা যুদ্ধের উপযোগী করার জন্যে যত সুযোগ, সমস্ত সুযোগ অ্যাপ্লাই করা হলো। আমরা বাংলায় ইনস্ট্রাক্টর চাইলাম যে আমরা হিন্দি বুঝি না, তো বাংলা দেন। তো সেই সময় আমাদের তোফাইল ভাই, রাজ্জাক ভাই, মার্শাল বনি এবং সিরাজুল আলম খান নেতৃত্ব দিচ্ছিলেন। বিশেষ করে আমাদের উত্তরাঞ্চলের আমাদের রাজশাহী বিভাগের জন্যে সিরাজুল আলম খানই দায়িত্ব ছিলেন 7 সেক্টরের। তো ওইখানে আমাদের দাবি অনুযায়ী বাংলা ইনস্ট্রাক্টর, পশ্চিমবঙ্গের যে সমস্ত সামরিক বাহিনীতে কর্মকর্তা আছেন, তারাকে আমাদের প্রশিক্ষণ জীবন দেওয়া হয়েছিল এবং সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত আমাদের বিরামহীনভাবে প্রশিক্ষণ চলত। আমরা এই যে প্রশিক্ষণ আপনি গ্রহণ করলেন, তারপরে যুদ্ধর ময়দানে চলে আসলেন, আমাদের অপারেশন সম্পর্কে বা রণাঙ্গনের যে স্মৃতি, সেটি কয়েকটা ঘটনা মনে পড়ে। আমরা আসলাম এসে পশ্চিমবঙ্গের হিলি সেক্টরের পাশে সাপালের অপোজিটে, এই মল্লিকপুরে। এইখানে ডাক্তার খালেক সমস্ত ফ্রিডম ফাইটারদের অধিনায়কত্ব গ্রহণ করতেন। ওখানে যত প্রকারের বাহিনী ছিল, FF, MF, BLF, কোনো ক্লাসিফিকেশন ছিল না, সমস্ত বাহিনী নেতৃত্ব তিনি দিতেন। 2 দিন আগে আমরা জানলাম যে একটা বড় ধরনের যুদ্ধ হবে, সেই যুদ্ধে তোমরা অংশ নেবে, এখানে কেউ থাকতে পারবে না, রেস্ট বলে কোনো কথা নেই। সেই যুদ্ধে আমরা গেলাম, রাত্রি 11টার দিকে আমরা রওনা হলাম। হয়ে সাপাহার হাইস্কুল সম্পূর্ণ ঘিরে নিলাম আমরা, সমস্ত বাহিনী, যত প্রকার যুদ্ধে অংশ নেওয়ার বাহিনী ছিল সমস্ত বাহিনী সেদিন অংশগ্রহণ করলেন। সেই অংশে ভোর 4টা থেকে একসঙ্গে 5টা মর্টার শেল আক্রমণ শুরু হলো এবং সকাল 8টা পর্যন্ত যুদ্ধ চলছিল। এই যুদ্ধে আমার পাশের 2 জন FF ছেলে মারা গেল এবং 7-8 জন আহত হলো। আমরা তাকে নিয়ে ব্যাক মাস পাস্ট করলাম। সেই যুদ্ধের কথাটা আমার আজও মনে আছে, যে একটা ছেলে মারা যাচ্ছে তবুও বলছে আমাকে দেখে আবার তোমরা যাও। শ্রোতা বন্ধুরা, কথা বলছিলেন একজন বীর মুক্তিযোদ্ধার সাথে। আমাদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে এবং সেই ইতিহাসের প্রচার আমাদের প্রজন্মের পর প্রজন্ম ছড়িয়ে দিতে হবে। কখনো বিবাগী মনের ভেতরে ভর করে বিষাদের মেঘ, কারো কারো ক্ষেত্রে এ বিষাদ ছড়িয়ে যায় প্রাত্যহিক জীবনের প্রতিটি প্রান্তে। শ্রমজীবী মানুষদের কথাই বলছি বন্ধুরা, আমরা বলি শ্রমিকের শ্রম মানব সভ্যতার জনক, শ্রমকে তাই ভালোবাসে শ্রমিক, কিন্তু এই শ্রমিকেরও রয়েছে সুখ দুঃখ গাঁথা জীবন। তাদের জীবনের কথাই এবার শোনাব শ্রমকণ্ঠ পর্বে। এ পর্বে শ্রমজীবী মানুষের জীবন ও জীবিকা নিয়ে থাকছে একটি প্রামাণ্য গ্রন্থনা ও উপস্থাপনায় গোলাম কিবরিয়া।
কষ্টার্জিত উপার্জনেই চলছে জীবন সংসার, আর এরই মাঝেই রয়েছে সুখ দুঃখের গল্প ও ভবিষ্যতের স্বপ্নিল আশা। প্রিয় শ্রোতা, ঈদকে সামনে রেখে রাজধানীর শপিং মলগুলোর পাশাপাশি জমে উঠেছে ফুটপাতের কেনা বেচা। ফুটপাতে জামা কাপড় বিক্রি করছেন আজ এমনই একজন হকার বন্ধুকে নিয়ে সাজিয়েছি আজকের শ্রমকণ্ঠ। কথা বলছি তার সঙ্গে। কি নাম আপনার? জীবন ইসলাম। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি নোয়াখালী জেলা কোম্পানিগঞ্জ উপজেলা সরাজারি গ্রামে। আমি দেখতে পাচ্ছি আপনি এখানে অনেক কাপড় চোপড় বিক্রি করছেন, বলতে পারেন কি কি বিক্রি করছেন? আমার এখানে ছোটদের আইটেমই বেশি, মেয়েদের ফ্রক আছে, ছেলেদের শার্ট প্যান্ট আছে, গেঞ্জি আছে, বড়দের কিছু পাঞ্জাবি ফতুয়া, সামনে ঈদ তো এগুলা এখন চলে বেশি। আপনি কবে থেকে এই ফুটপাতে বেচা বিক্রি করছেন? এই তো বছর দুই হয়। আপনার এখন বয়স কত? আমার বয়স 22 বছর। এই তরুণ বয়সে আপনি এখন ফুটপাতে জামা কাপড় বিক্রি করছেন, তো এই জামা কাপড় যে বিক্রি করছেন এর আগে কি করতেন? আমাদের দারিদ্রের সংসার, আমার বাবা কামলা খাটতো, তার মধ্যে আমি লেখাপড়া করছি, এসএসসি পাস করছি, এরপরে আর করতে পারি নাই, সংসারে হাল ধরতে হয়েছে, বাবাও শারীরিকভাবে দুর্বল। আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে আমার মা বাবা আছে আর আমার একটা ছোট ভাই আছে, ক্লাস 8-এ পড়ে। এই অবস্থায় আপনি ভবিষ্যৎ নিয়ে কি চিন্তা করেন, কি আপনার স্বপ্ন? এই ফুটপাতে আর বেচা কিনা করতে চাই না, এখানে অনেক ঝামেলা। আমার ইচ্ছা আছে মার্কেটে একটা দোকান দিব, বাপের দ্বারা আর কাজ করামু না, বাপ মারে একটু শান্তি দিতে চাই। আপনি এখন ফুটপাতে জামা কাপড় বিক্রি করছেন, আপনার ফেলে আসা আপনার গ্রামটি কেমন ছিল আর আপনার সেই জীবনটি বা কেমন ছিল? বন্ধুদের নিয়ে এবারে ওই বাড়ি কত আম করে খাইছি, কত আম গাছ সুইটা আম পারছি, একসাথে ডিগির পানিতে সাঁতার কাটছি, খালে মাছ ধরতাম, অন্যরকম একটা আনন্দ ছিল। এখনো মনে উঠলে মনটা খুব খারাপ লাগে, এই ফুটপাতে জামা কাপড় বিক্রি করি, কত দুলাবালি রোদ বৃষ্টি আমাদের গায়ের উপর দিয়ে যায়। সামনে ঈদ আসছে, কিভাবে ঈদ উদযাপন করবেন? আমি চান্দাত পর্যন্ত বেচা কিনা করবো, শ্যামাই পায়েস খাবো, অন্যরকম একটা আনন্দ। আমার পরিবারের জন্য ঈদের কেনাকাটা আগে করছি, পাঠিয়ে দিচ্ছি। এবার জানতে চাই আপনার ভালো লাগাগুলো, আপনার কি কি ভালো লাগে? আমি যখন বাড়িতে ছিলাম এই বন্ধুদের নিয়ে বর্ষার ভিতরে ফুটবল খেলতাম, আমার সাঁতার ভালো লাগে। এখন তো ঢাকা শহরে আসি, খেলাধুলা করতে পারি না, মাঝে মধ্যে সিনেমা দেখি, আর আমি মোবাইলের মাধ্যমে বাংলাদেশ বেতার শুনি, বেতারের অনুষ্ঠান আমার কাছে খুব প্রিয়। আপনার একটি পছন্দের গানের কথা জানতে চাই, যে গানটি শুনলে আপনার খুব ভালো লাগবে। এই মুহূর্তে বারিক সিদ্দিকের একটা গান মনে পড়ছে, ভাবের দেশে চল রে মানুষ, জ্ঞানের দেশে চল। আপনার পছন্দের এই গানটি এখন আমরা শুনবো, তার আগে আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, বাংলাদেশ বেতারকেও ধন্যবাদ। দেখবে খোদার মহান ছবি, দেখবে খোদার মহান ছবি, তোমার চরণ চোখের পর্দা খুলো, ভাবের দেশে চলো রে মানুষ, ধ্যানের দেশে চলো, ভাবের দেশে চলো রে মানুষ, ধ্যানের দেশে চলো। মন তুই ভাবের ঘরে চেয়ে থাকো রূপ নেহারে, সজল নয়নে তারে ফটোগ্রাফে তুলো, গিয়া মন তুই ভাবের ঘরে চেয়ে থাকো রূপ নেহারে, সজল নয়নে তারে ফটোগ্রাফে তুলো। আবারও অন্য কোনো শ্রমজীবী বন্ধুর গল্প নিয়ে হাজির হব, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। সত্যের কাছে, সুন্দরের কাছে আমাদের সবাইকে মাথা নত করতে হয়। জীবন সুন্দর, এই সুন্দরের আহ্বানেই আমরা মেতে উঠি উৎসবে আয়োজনে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, উৎসবের মূল কথাই হলো আনন্দ গ্রহণ আর বিতরণ। তবে সময়ের পরিবর্তনে উৎসবের রূপ রং ধরনেরও এসেছে অনেক অনেক
পরিবর্তন ও বৈচিত্র্যতা। তাহলে এবার চলুন জেনে নেই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের উৎসব নিয়ে একটি নিবন্ধ। উৎসবে বাংলাদেশ পর্বে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের প্রাচীন খেলা, মেলা ও উৎসব নিয়ে নিবন্ধটি লিখেছেন এম এ ওয়াহাব, উপস্থাপন করছেন তাসনিয়া আহমেদ মুকুল। বাংলাদেশের রাষ্ট্রীয় ও সামাজিকভাবে উদযাপিত বিভিন্ন উৎসব এবং আমাদের অতীত ঐতিহ্য, বাঙালি চেতনা ও সংস্কৃতির নানা উৎসব আয়োজনের পাশাপাশি সকল ধর্মের উৎসবগুলো যথাযোগ্য মর্যাদা এবং বিপুল উৎসাহ ও উদ্দীপনার মাধ্যমেই উদযাপন হয়ে থাকে। এভাবে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। বহু বছর যাবৎ এদেশে বিভিন্ন ধর্মের মানুষ তাদের নিজ নিজ ঐতিহ্য ও রীতি অনুযায়ী ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে আসছে। বছর ঘুরে আবার এলো পবিত্র ঈদুল ফিতর। ঈদ সমগ্র মুসলিম জাহানের সবচেয়ে বড় উৎসব। বছরে দুটো ঈদের উৎসব উদযাপন হয়, একটা হল পবিত্র ঈদুল ফিতর এবং অন্যটি পবিত্র ঈদুল আজহা। তবে মানুষের মাঝে ঈদুল ফিতরের আমেজ ও উৎসাহ একটু বেশি। ঈদুল ফিতর হল দান করার উৎসব আর ঈদুল আজহা ত্যাগের উৎসব। পবিত্র ঈদুল ফিতর সমাগত। একটি মাস রোজা পালনের পর ঈদুল ফিতর পালিত হয়। এজন্য বলা যায় রমজানের শুরু থেকেই ঈদের আনন্দ আয়োজন চলতে থাকে। ঈদুল ফিতর রোজার ঈদ নামেও পরিচিত। শুধু ঈদের দিনই নয়, পুরো রমজান মাস জুড়ে হাট বাজার, ঘরে ঘরে, সারা দেশেই একটা সাজসাজ রব পড়ে যায়। ঈদের দিনের মূল আকর্ষণ সকালে ঈদের নামাজ। খোলা ময়দান ও মসজিদে এ নামাজ অনুষ্ঠিত হয়। এভাবে ধনী গরিব এবং সকল শ্রেণীর মানুষ একই কাতারে সামিল হওয়ার সুযোগ ঘটে। এদিন ঘরে ঘরে সামর্থ্য অনুযায়ী সবাই উন্নত ও রকমারি খাবারের ব্যবস্থা করে, যেমন ফিরনি, সেমাই, হালুয়া, চালের আটার রুটি, পোলাও, বিরিয়ানি, মাংস প্রভৃতি। এসব খাবার সবাই নিজে খায় এবং অন্যদেরকেও খাই আনন্দ পায়। এদিন শিশু থেকে বৃদ্ধ সব বয়সের মানুষই একটু আনন্দে থাকতে চায়। অধিকাংশ মানুষই নতুন পোশাক পরে পরস্পরের সাথে শুভেচ্ছা বিনিময়ে ব্যস্ত থাকে। অতীতে ঈদ কার্ড প্রেরণ করে শুভেচ্ছা জানানোর রেওয়াজ ছিল, এখন কমে গেলেও এ পদ্ধতির প্রচলন আছে। বর্তমান ইলেকট্রনিক প্রযুক্তির যুগে কম্পিউটারের মাধ্যমে ইমেল এবং মোবাইল টেলিফোনে SMS-এর মাধ্যমে শুভেচ্ছা বার্তা প্রেরণ বেশ জনপ্রিয় হয়েছে। সব মিলে বলতে হয় এ আনন্দ উৎসব অন্যান্য দেশের তুলনায় আমোদপ্রিয় বাঙালিরা একটু বেশি উপভোগ করে। আর শিশুদের জন্য ঈদের আনন্দই আলাদা। দেখে মনে হবে তাদের ব্যস্ততা যেন সবার চেয়ে বেশি। ঈদ শুধু মুসলিম সমাজেই নয়, সকল মানুষের মধ্যে অর্থাৎ একে অন্যের প্রতি হৃদ্যতা, সহানুভূতি সৃষ্টির মাধ্যমে পরস্পরের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন গড়ে ওঠে। শুধু অতিথি আপ্যায়ন নয়, এতে আনন্দ ভাগাভাগির সুযোগ ঘটে। ধনী গরিবের ব্যবধান ভুলে সবার সাথে মেলামেশার সুযোগ সৃষ্টি হয়। এসব দৃষ্টিকোণ থেকে ঈদ আমাদের কাছে অতি গুরুত্বপূর্ণ উৎসব। ঈদ মানুষের প্রতি মানুষের ভালোবাসা এবং ধর্মীয় অনুশাসনের দিক নির্দেশনা দেয়। তাই ব্যক্তি ও সমাজ গঠনে ঈদুল ফিতরের শিক্ষা সবার মাঝে ছড়িয়ে পড়ুক। ঈদের আনন্দে উদ্ভাসিত হোক জাতি। বন্ধুরা, অনেক তো কথা হলো, চলুন এবার একটি গান শোনা যাক। গান শুনতে শুনতেই আয়োজনের সমাপ্তি টানব। হ্যাঁ, দর্পণের শেষ নিবেদনে আপনাদের জন্য থাকছে একটি দেশাত্মবোধক গান, শিল্পী কামাল আহমেদ। স্বপ্নের মতোই সুন্দর সবুজে শ্যামলে পরিপাটি এই জন্মভূমি বাংলাদেশ, মায়ের মতোই খাঁটি
স্বপ্নের মতোই সুন্দর সবুজে শ্যামলে পরিপাটি এই জন্মভূমি বাংলাদেশ মায়ের মতোই খাঁটি এই জন্মভূমি বাংলাদেশ মায়ের মতোই খাঁটি ছায়ায় পদ্ম দিঘির জলে কাজল চোখের দৃষ্টি কথা বলে রৌদ্র ছায়ায় পদ্ম দিঘির জলে কাজল চোখের দৃষ্টি কথা বলে সুরে সুরে বাউল কিষান গড়ে সাহসী প্রাণের ঘাটে এই জন্মভূমি বাংলাদেশ মায়ের মতোই খাঁটি এই জন্মভূমি বাংলাদেশ মায়ের মতোই খাঁটি চোখের দৃষ্টি যেথায় পড়ে অরূপ রূপের দৃশ্যে হৃদয় ভরে মুগ্ধ চোখের দৃষ্টি যেথায় পড়ে অরূপ রূপের দৃশ্যে হৃদয় ভরে আঁকা বাঁকা নদীর দুকুল জুড়ে ফসলে সাজায় মাটি এই জন্মভূমি বাংলাদেশ মায়ের মতোই খাঁটি এই জন্মভূমি বাংলা বন্ধুরা ঘড়ির কাঁটা বলছে সময় আর নেই এবার যেতে হবে অনুষ্ঠান শেষ করার মুহূর্তে আসুন আমরা স্বপ্ন দেখি কাঙ্ক্ষিত গর্বের ও গৌরবের একটি বাংলাদেশ গড়বার তবে হ্যাঁ বিশ্বের এই ক্রান্তিকালে আমরা যেন আমাদের সবটুকু ইচ্ছে ও সচেতনতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে চলি করোনা ভাইরাস এখন সব বয়সীদের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে আসুন আমরা যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করি এই কামনায় এখান থেকেই বিদায় নিচ্ছি আজ শেষ কথায় জানিয়ে যাই আজকের দর্পণ গ্রন্থনায় ছিলেন সালমা বেগম প্রযোজনা সহযোগিতায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান নির্দেশনায় মোহাম্মদ নাসিমুল কামাল এবং দর্পণ অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ দুলাল হোসাইন নিরাপদ স্বস্তিদায়ক জীবন হোক সবার এই কামনায় আজকের মতো শুভ বিদায়